লাইথানে শালর সমাজ কল্যাণ মন্ত্রী সান্তনা চাকমা দেবী নিনুখুনি বড় নিশাগ বেজারথল শান্তিনগর কামি নক আরি গানারি দাখুক বুখুক বাইন সোশ্যাল মিডিয়া ককটুমা বিলাইও তাতাল এবার এরেং কক সাউই আওয়াই খুলাইজাক মানি কক্ন দি ককটুমা থুমনে রকনি বিসকাঙ্গ সরাই সরাইকে ককলামনা রেখা মন্ত্রী সান্তনা চাকমা পাটিমুখ নক আরি নিন খরকসা রংফুরং টংনাই তনু চাকমা বন দেবী নুখুনি বরকনি সাগর জপ্রবহী মন্ত্রী সান্তনা চাকমানী ফাচেন কক শিলচাই জুদা জুদা সোশ্যাল মিডিয়াও আওয়াই খুলাইজাকমানি পাটিমুখ জেরে নাই সাইমানকা সুকাঙ্গ অবহানো পাটিমুখ পাটিখা দে চাকমা দফানি চকদেরি এবার দফানি অগ্রানী থানী আবহাই পাটিমুখনতি বিচারব আচকজাখা তে তাবুক হানুহাই বরকনি ইয়াকনি ফাসিংতেই আবহাই কেন মাজরা বেরজাকমানি পাটিমুখ পাটিউখা হনি সাকা মন্ত্রী সান্তনা চাকমা তে আবহাই এরেং কক্ন মকল কায়ওই টংনানি বাকৈব সাকা তে চাকমা দফানি লুকুরকনি বুসকাঙ্গ বেবা কক্ন এরেং তে আবহাই এরেং মাজরা বেরিয়া হনি বগসিমুং রেখা তনু চাকমা তে বিনি নুখুনি বরক হনি বসাকা মন্ত্রী সান্তনা চাকমা কক্তমা থুমনাই রকনি বুসকাঙ্গ আপনারা দেখেছেন যে কদিন আগে যে ঘটনা হয়েছিল আমাকে নিয়ে এবং আমার পরিবারকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে বিভিন্ন নিউজ চ্যানেল এবং পত্রিকাতে। সেই ব্যাপারে আমি বলতে চাই, গতকাল মঙ্গলবার ছিল, তো আমাদের চাকমা সামাজিক আমাদের পঞ্চায়েত আছে, তো সেই ক্ষেত্রে তো ওনারাও চেয়েছেন যে পঞ্চায়েতে আগে সেই ব্যাপারটা দেখার জন্য। তো আপনারা জানেন যে সেই ব্যাপারটা ছিল, অনেকে হইসই হয়েছে, আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি মিডিয়ার মাধ্যমে। তো সেখানে বলা হয়েছিল যে মন্ত্রী চাকমার দুই ভাই এবং মা, তো আমার নাম জড়িত ছিল, যে আমাদের পরিবারের লোক নাকি পাশের বাড়ি যে তুনু মাস্টার ওনার ওয়াইফ রুমা চাকমা উনি অভিযোগ এনেছেন যে আমরা নাকি ওনাদের বাড়িতে হামলা করেছি। তো সেই ক্ষেত্রে যে গতকাল যে আমাদের চাকমা সামাজিক পঞ্চায়েত বসেছিল সেখানে সম্পূর্ণভাবে উনাদেরকে আমাদের চাকমা সামাজিক পঞ্চায়েত সেই ঘটনাকে উনাদের যে ওনারা যে মিডিয়াতে বলেছিলেন সেটাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উনারা এবং লিখিতভাবে সেটাকে দিয়েছেন, এবং উনারা প্রায় সময় মদমুক্ত অবস্থায় আমাদের বাড়িতে এবং কি আমাদের পরিবারকে এবং পরিবেশকে নষ্ট করছে বিভিন্ন মদমুক্ত অবস্থায়। তো সেটা দীর্ঘদিন যাবৎ চলছিল, চলে আসছিল, এবং এর আগেও দুইবার আমাদের চাকমা সমাজে যারা রয়েছেন, যারা ওইখানকার অভিজ্ঞ ব্যক্তি এবং বুদ্ধিজীবী, ওনাদেরকে সেই ব্যাপারে ওনাদের নজরে আনা হয়েছিল, এবং সেই ব্যাপারটা দুবার সেটাকে মীমাংসা সেটাও হয়েছিল, এবং সেখানেও বলা ওনারা বলেছিলেন যে ওনাদের ভুল হয়েছে আর দ্বিতীয়বার এই ধরনের কিছু করবেন না, সেটা মৌখিক ছিল। তো এবারে লিখিতভাবে এবং আমাদের পেছাত্তর কমলাপুর যে চাকমা সামাজিক পঞ্চায়েত রয়েছেন সমস্ত লোকেরা সে কালকের দিনে উপস্থিত ছিলেন, এবং ওনারা বলেছিলেন যে লিখিতভাবে বলেছেন এই ধরনের ঘটনা আর কখনো করবেন না, এবং মন্ত্রীর বিরুদ্ধে এবং যে আমি মন্ত্রী সান্তনা চাকমার দুই ভাইয়ের বিরুদ্ধে এবং মায়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ সেটাকে ভিত্তিহীন বলা হয়েছে, এবং সেখানে আপনারা ভিডিও যদি দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন। এবং যে আমাদের চাকমা সামাজিক যে পঞ্চায়েতে লিখিতভাবে আকারে সেখানে আছে, যদি আপনারা যে যদি সেটাও যদি আপনারা দেখতে চান তাহলে সেটাও আপনারা অবশ্যই আপনারা সেটাকে তদন্ত করে সেটাও আপনারা জেনে নিতে পারবেন। কেননা সকলেই অবগত রয়েছেন যে সান্তনা চাকমার যে আমি সান্তনা চাকমা আমি আমাদের পরিবার যে আমরা কী রকমের যে আমাদের পরিবার সেটা সকলেই অবগত আছেন, যে কয়েকজন লোকে মদমুক্ত অবশ্যই যাই বলবেন সেটাকে যে জনগণ বিশ্বাস করবে সেটা নয়। আজকে ওনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে দিয়েছেন, আমি যদি সত্যিকারের যদি মন্ত্রী পদ যদি আমি ব্যবহার করতাম তাহলে আজকে তাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আজকে ওনাদের জেলে থাকতে হতো, হয়তো বিভিন্ন শাস্তি হতো। তো আজকে আমি সাধারণ ঘরের মেয়ে, তার জন্য আজকে তাদেরকে আমি ক্ষমার দৃষ্টিতে দেখেছি, যেহেতু আমাকে পঞ্চায়েত বলেছেন যে একবার তাদেরকে পঞ্চায়েতের মাধ্যমে সুযোগ দেওয়া, তার জন্য আমি সুযোগ দিয়েছি, তাদেরকে আমি অ্যারেস্ট করাইনি।
তো ওনারা যেহেতু বলেছেন যে ওনারা ভুল করেছেন, দোষ করেছেন, আর দ্বিতীয়বার কখনো করবেন না, করা হয়েছে সেটাই। আপনি কি তাদের বিরুদ্ধে কোনো মামলা বা কিছু করেছিলেন? তাদের বিরুদ্ধে যেদিন ওনারা আমাদেরকে হামলা করেছেন, যেদিনই আমাদের সেদিন রাত্রে প্রায় সময় যে ঘটনা, ওনারা প্রায় সময় চেষ্টা করতেন বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করতে। তো সেদিন আমাদের যে ওনারা যেহেতু আমাদের হয়রানি করছেন বিভিন্নভাবে, তো সেক্ষেত্রে বাধ্যতামূলক আমাকে ওসি সাহেবকে ফোন করতে হয়েছে। এবং ওনারা এসেছেন, ওনারাও দেখেছেন মদমুক্ত অবস্থায় ছিলাম, কী অবস্থায় ছিলাম। তো বাধ্য হয়ে যেহেতু আমার ভাই রয়েছেন, ওনার আমার যে দাদা, ওনার আঘাত লেগেছিল, সেই সুবাদে আমার যে দাদা গুলমণি চাকমা, উনি অ্যাফআইআর করেছেন, অবশ্যই করেছেন। তো সেটাকে উইথড্র এখনও করা হয়নি। তো যেহেতু সমাজ বলছে একবার তাদেরকে সুযোগ দেওয়ার জন্য, তার জন্য আমরাও চাই যে সেটাকে একবার তাদেরকে সুযোগ দেওয়া হোক, কেননা আমাদের মানবিকতা আছে। শুধুমাত্র আজকে আমি আমি জানি যে গরিব পরিবারে কি হয়। আজকে শুধুমাত্র আমি গরিব পরিবার থেকে এসেছি এবং যে জনগণের সঙ্গে আমি যুক্ত আছি, জনগণের সঙ্গে কীভাবে থাকতে হয় সেটা জানি বলে আমিও আমার পরিবারও তাদেরকে ক্ষমা করেছে। নয়তো হয়তো আমরা অনেক কিছু করতে পারতাম, যে আজকে মন্ত্রী বলে অনেকেই বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে দিচ্ছে, তো আমি সেটাকে প্রতিবাদ, সেটাকে নিন্দা জানাই, যে সত্যি খবর না জেনে যে বিভিন্নভাবে যারা বিভিন্ন চ্যানেলে দিচ্ছেন, তো আমি মনে করি সেটা সত্যতা কতটুকু সেটাকে যাচাই করা উচিত। কেননা যে যাই বলবে সেটা সে সত্যি হবে। তার জন্য আমি বলবো যে আপনারা যাই দেবেন, যাই জানবেন, দুনো পক্ষ থেকে যারা দরকার এবং সত্যি কি সেটাকে যে কোনো একটা নিউজ যখনই পপুলারিটি পাবে, সেটাকে মানুষের চাহিদা বাড়বে, তখনই বাড়বে, যখনই সেটা সঠিকভাবে প্রকাশিত হবে তখনই সেটাকে মানুষের যে সেটা সঠিক তত্ত্ব বলে সেটার চাহিদা বাড়বে। তার জন্য আমি বলবো যখনই যে কোনো নিউজ সামনে আসবে, তখনই যে যাতে করে সেটাকে তদন্ত করা হয় সঠিক কি না সেটা যাচাই করে সেটা করা হয়। সেটা করলে পরে যে আজকে আমার আমার ক্ষেত্রে যে আজকে সমগ্র ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গাতে আমাকে নিয়ে যে মন্ত্রী বলে কথা যেভাবে নিউজে দেওয়া হয়েছে, সেটা শুনলে অনেকেই বলবে হয়তো বা মন্ত্রী বলে হয়তো এমন কিছু করেছে। কিন্তু যদি বাস্তবে গ্রাউন্ড লেভেলে যদি আপনারা যান, তাহলে বুঝতে পারবেন যে শান্তনা চাকমা কেমন মেয়ে এবং ওদের পরিবার কেমন, সেটা আপনারা জানতে পারবেন। সেটা মুখে আমি বলার প্রয়োজন বলে আমি মনে করি না। সেখানে আমি বলবো একবারে আমার বাড়ির সীমানার সঙ্গেই যে বাড়িটা তনু চাকমা, উনি টিচার, এবং উনার মিসেস রুমা চাকমা, এবং আর একটা পরিবার ছিল জ্ঞানন্ত চাকমা, উনি পেঁচাতল স্কুলের টিচার, এবং উনার মিসেস সঞ্চিতা চাকমা, এবং সঙ্গে ছিল একজন বিধবা মহিলা, গুল আসল নাম হচ্ছে সাগরিকা এবং ডাক নামে গুলবি বলে মানুষ চেনে। সকলেই অবগত আছেন যে ওনারা কোন ধরনের লোক এবং নেশাগ্রস্ত থাকেন কি না। এলাকায় যখনই আপনারা পরিদর্শন করবেন অথবা যদি কারো থেকে যাচাই করতে চান, অবশ্যই আপনারা জানতে পারবেন। তার জন্য আমরা আজকে শুভেচ্ছার, আমাদের চাকমা সমাজের মধ্যে আমরা শুভেচ্ছার আমরা পেয়েছি। ওনারা যে বিচার করেছেন সেটাকে আমি মনে করি ওনারা যেটা বিচার করেছেন সঠিক বিচার করেছেন। এবং আমি যেহেতু চাকমা সমাজের মধ্যে রয়েছি, তার জন্য আমি ওনারা যে বিচার করেছেন সেটাকে আমি অ্যাকসেপ্ট করেছি। তার জন্য আমি বলবো যে দ্বিতীয়বার ওনারা যেহেতু বলেছেন আর করবেন না, তার জন্য আমাদের পরিবার এবং আমিও তাদেরকে ক্ষমার চোখে দেখেছি সেটাই।